আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি মাধ্যমিক বিজ্ঞানের টেস্ট পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রশ্নটা খুবই ভালো হয়েছে প্রশ্নটা এবং প্রশ্নটার এমসিকিউ এবং আমাদের যে শর্ট টাইপের প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব এবং তোমাদের সামনে আমি যে সাজেশনগুলো তুলে ধরেছিলাম পরীক্ষার জন্য ঠিক তার মধ্যে থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো এসছে তো সময় নষ্ট না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল প্রশ্নপত্রে এবং সেখান থেকে আমরা শর্ট টাইপের প্রশ্নগুলোর উত্তর জেনে নেব এবং ব্রড কোশ্চেন কী কী এসছে সেটাও কিন্তু দেখে নেব তো দেখো একদম প্রথম যে প্রশ্নটা আমাদের প্রথমেই থাকে যেটা সেটা হচ্ছে এমসি কিউ আমাদের পনেরোটা করতে হয় বিভাগ কয়ে থাকে তো একদম প্রথম প্রশ্ন যেটা এসছে নাস্টিক চলন সম্পর্কিত নিজের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো অপশানে রয়েছে এটি উদ্দীপকের দিক দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় লজ্জাবতী লতায় দেখা যায় নেক্সট যেটা বলেছে এটি উদ্দীপকের তীব্রত দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তরটা হচ্ছে ঘদাক অর্থাৎ এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় পরবর্তী প্রশ্ন দেখো পুরুষদের ক্ষেত্রে টেস্ট রেস্টোরণ খরিত হয় সার্ট কোষ থেকে লেডিগের আস্তর কোষ থেকে সেমিনিফেরাস টিউবিউলস থেকে নাকি স্ক্রোটাম থেকে তো এটার উত্তর হচ্ছে লেডিগের আন্তর্কোষ থেকে বোঝা গেল কি বললাম এটা কোষ হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রিন্টিংটা হবে কোষ। ওকে নেক্সট কোয়েশ্চেন চলে আসি অযৌন জন সম্পর্কিত যে তত্ত্বটি সঠিক কোন তত্ত্বটি সঠিক অপশান রয়েছে অযৌন জননে অ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য নেক্সট পয়েন্ট যেটা রয়েছে অযৌন জন প্রধানত রেণু উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয় পরের পয়েন্ট রয়েছে অযৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে উন্নত হয়ে থাকে এবং পরেরটা যেটা রয়েছে অযৌন জননে দুটি বিপরীত লিঙ্গের জীবের প্রয়োজন হয় তো দেখো আমাদের প্রশ্নটা ছিল অযৌন জনন সম্পর্কিত যে তত্ত্বটি সঠিক এর মধ্যে সঠিক তত্ত্ব হচ্ছে খদাক যেটা হচ্ছে অযৌন জনন প্রধানত রেণু উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয় অর্থাৎ উত্তর হচ্ছে খদাক পরবর্তী প্রশ্ন চলে আসবো নিচের কোনটি মেন্ডেলের দৃশঙ্ক জনন পরীক্ষার এফ টু জনুর ফিনোটাইপ অনুপাত আবার বলছি এফ টু জোনুর ফিনোটাইপ অনুপাত কত আমি জাস্ট উত্তরটা বলি তাহলে সময়টা অনেক কম কম লাগবে তোমরা দেখো গদ আগে যে উত্তরটা রয়েছে ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটাই কিন্তু মূল উত্তর ওকে পরবর্তী হ্যাঁ প্রশ্ন দেখো রয়েছে সমসত্ব অঙ্গের ক্ষেত্রে যে তত্ত্বটি সঠিক নয় তা কোনটি দেখো এখানে অপশানে রয়েছে অভিসারী অভিযোজন লক্ষ্য করা যায় তো এটাই কিন্তু উত্তর কারণ সমসত্ব অঙ্গের ক্ষেত্রে এই তত্ত্বটি কিন্তু সঠিক নয় যে অভিসারী অভিযোজন লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মাঝের অভিযোজনে উদস্থতিক অঙ্গ নামে পরিচিত কোন অংশটি পটকা ফুলকা মায়োটম পেশি নাকি পাকনা উত্তর হচ্ছে পটকা কি বললাম উত্তর হচ্ছে পটকা এখানে অপশন উপরে রয়েছে খদাক যাই হোক পটকাটা উত্তর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি মানুষের এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন রোগ কোনটি থ্যালাসেমিয়া বর্ণান্ততা থ্যালাসেমিয়া ও বর্ণান্দতা নাকি হিমোফিলিয়া সঠিক উত্তর হচ্ছে গদাগ অর্থাৎ থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা পরবর্তী প্রশ্নে চলে আসি একজন মহিলার স্বাভাবিক ডিম্বাণুর সঙ্গে যে প্রকার ক্রোমোজোম বাহিত শুক্রাণু মিলিত হলে পুত্র সন্তান সৃষ্টি হয় তা কোনটি এখানে আমাদের যে অপশান রয়েছে দেখো টোয়েন্টি টু এ প্লাস ওয়াই টোয়েন্টি টু এ প্লাস ওয়াই সরি টোয়েন্টি টু এ প্লাস এক্স টোয়েন্টি টু এ প্লাস ওয়াই উত্তরটা হচ্ছে খদাগ আমি পরিষ্কার বলে রাখি টোয়েন্টি টু এ প্লাস ওয়াই যেখানে একজন মহিলার স্বাভাবিক ডিম্বাণুর সঙ্গে এই টোয়েন্টি টু এ প্লাস ওয়াই ক্রমজম্বায়িত্ব শুক্রানু মিলিত হলে কিন্তু পুত্র সন্তানের সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন চলে আসি নীচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয় ইনসিটু সংরক্ষণ নয় এখানে উত্তর হচ্ছে গদা ক্রায়ও সংরক্ষণ কিন্তু ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ে না পরে চলে আসি জলে শৈবাল ব্লুম বৃদ্ধি পেলে যেটি ঘটবে সেটি কী জলের শৈবাল বুলুম বৃদ্ধি পেলে যেটি ঘটবে সেটি হল ইউট্রোফিকেশন অর্থাৎ উত্তর গদাগ পরবর্তী প্রশ্ন চলে আসে দেখো নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটি এখানে যে কটা উত্তর রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে ব্যাসিলাস অর্থাৎ উত্তর খদাগ পরবর্তী প্রশ্ন চলে আসে দেখো ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রম কোনটি এখানে যে কটা অপশান রয়েছে আমি জাস্ট অপশান যেটা বলছি দেখো লেখা রয়েছে ইউই পাস থেকে মেসোইপ পাশ মেস ইফ থেকে মেরিচিপ পাশ মেরিচিপ পাস থেকে প্লাই উইপ এবং এবং প্লাইউপাস থেকে ইকুয়াস যে অপশানটাতে আছে আমরা খদ দাগে অপশানটাতে কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে ইউই পাস থেকে মেসোইপাস মেসুই পাস থেকে মেরিচিপ পাস প্লাই পাশ এবং তারপর ইকুয়াস তো এটাই কিন্তু হচ্ছে ঘোড়ার বিবর্তনের সঠিক ক্রম পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দেখো একটি লাল বর্ণের সন্ধ্যামালতী ফুলের সঙ্গে সাদা বর্ণের সন্ধ্যামালতী ফুলের সংক্রায়নে যেখানে অসম্পূর্ণ প্রকাটা তো দেখা যায় অর্থাৎ এফ টু জেনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত যথাক্রমে কত হবে আমাদের অপশানে রয়েছে থ্রি ইস টু ওয়ান এবং ওয়ান ইস টু টু ইস টু ওয়ান খল আগে রয়েছে থ্রিজ টু ওয়ান এবং নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইজ টু ওয়ান তারপরে আমাদের অপশানে রয়েছে তোমার ঘদ আগে রয়েছে থ্রি ইস টু ওয়ান এবং টু ইস টু ওয়ান 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 টু ইস টু ওয়ান ইস টু ওয়ান আর ঘল রয়েছে উভয়ই অর্থাৎ ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তো এখানে কিন্তু তোমার যেটা উত্তর সেটা কিন্তু আসবে যথারীতি রীতি দাগ কারণ লাল বর্ণের সন্ধ্যামালতী ফুলের সঙ্গে সাদা বর্ণের ফুলের সংক্রয়নে তুমি যদি টুর জন্য দেখো তাহলে এফটুর জন্য অন ইস্টু টু ইস টু ওয়ান হবে ঠিক আছে অর্থাৎ উভয়ই অন ইস্টু টু ইস টু ওয়ান এটাই কিন্তু অ্যান্সার হবে অর্থাৎ উত্তর ঘদাগ পরবর্তীতে চলে আসি দুই দশ এক দশমিক প্রশ্ন দেখো কি বলছে একটি মিশ্র লম্বা মটর গাছের সঙ্গে খর্ব মটর গাছের সংক্রায়ণে শতকারা যে পরিমাণ খর্ব মটর গাছ এফটু জনুতে উৎপন্ন হবে এফটু জনিত কী পরিমাণ উৎপন্ন হবে পঞ্চাশ পার্সেন্ট উৎপন্ন হবেমোনিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন খরণের উদ্দীপনা যোগায় সেটা কি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে স্ট্রোজেন হবে মহিলাদের ক্ষেত্রে তাহলে উত্তর হচ্ছে তোমার এখানে গদাগে লেখা রয়েছে অর্থাৎ ইস্ট্রোজেন হচ্ছে উত্তর পরবর্তীতে আমরা চলে আসি দেখো কী রয়েছে যেটা আমাদের কিন্তু শূন্যস্থান পূরণ রয়েছে আমাদের এখানে কিন্তু গয়ভাগে আমাদের একুশ মার্ক থাকে অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো চলো আমরা পরপর উত্তরগুলো একটু জেনে নিই প্রথমে শূন্যস্থান আর এনে অনুযায়ী থাইমিনের পরিবর্তে ড্যাশ পিরিমিডিন থাকে উত্তর হবে কি ইউরাসিল পিরিমিডিন থাকে আবার বলছি ইউরাসিল পিরিমিডিন থাকে দ্বিতীয় প্রশ্ন ছিল হট ডায়লোট সুপ তত্ত্বের প্রভাব থাকে এটা একদম সহজ প্রশ্ন যেটার উত্তর হচ্ছে হ্যালডেন পরের প্রশ্ন খাবার সন্ধান পেলে মৌমাছি ইংরেজি আট অক্ষরের মতো নৃত্যকে কী নৃত্য বলা হয় ওয়াগাল নৃত্য বলা হয় এটা আমরা সবাই জানি পরের প্রশ্ন প্রয়োজনে জল সরবরাহের জন্য উটের পাকস্থলিতে ড্যাশ স্যাক লক্ষ্য করা যায় ওটার নাম হচ্ছে ওয়াটার স্যাক বলা হয় ওটাকে ওয়াটার স্যাক লক্ষ্য করা যায় পরবর্তী প্রশ্ন শুক্রাশয় থেকে খরিত ড্যাশ হরমোনের প্রভাবে পুরুষদের দাড়িগোপ জন্মায় কোন হরমোনের প্রভাবে দাড়িগোপ জন্মায় এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পুরুষদের দাড়িগোপ জন্মায় সেটাও কিন্তু একই কথা টেস্ট আমরা এটা সবাই জানি তো একই কিন্তু অ্যান্সার হবে টেস্ট পরের প্রশ্ন আমরা চলে আসি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত হটস্পটটি নাম কি একদম সহজ কথা হচ্ছে সুন্ডাল্যান্ড যেটা হচ্ছে হটস্পট পরের সত্য মিথ্যা আমাকে বলতে হবে তো চলে আসি প্রথমে দেখো কি রয়েছে সবস প্রকৃতিদের ডিম্ব ডিম্বকে ডিম্বাণুর সঙ্গে অবস্থিত কোষ দুটিকে বলে প্রতিবাদ কোষ এটা একদম মিথ্যা কথা পরের প্রশ্নটা চলে ডায়াবেটিস মেলিটাস রোগে মূত্রের মাধ্যমে অধিক পরিমাণে সরকারা নির্গত হয় এটা সত্য কথা পরেরটা চলে আসি বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল এটাও সত্য পরেরটা চলে আসি মানুষের সুষম্ন স্নায়ু স্নায়ুর সংখ্যা বারো জোড়া মানুষের শোষণ না স্নায়ুর সংখ্যা বারো জোড়া এটা কিন্তু মিথ্যা পরটা চলে স্নায়ুতন্ত্রের কোষ সমষ্টির টেন পার্সেন্ট হলো নিউরোগ্লিয়া টেন পার্সেন্ট নিউরোগ্লিয়া এটাও কিন্তু মিথ্যা তারপরে চলে আসো অধিক ক্যাডমিয়ামের প্রভাবে যে ধাতব দূষণ হয় তাকে বলে ডিসলেক্সিয়া তো ডিসলেক্সিয়া তো অধিক ধাতব দূষণ হয় না ক্যাডমিয়াম দূষণ হয় না অর্থাৎ এটা হচ্ছে মিথ্যা পরেরটা চলে আসি আমরা দেখো যেটা হচ্ছে তোমার হ্যাঁ ডা ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন আমি একটু অন্যরকমভাবে এটা তোমাদের সামনে শেয়ার করেছি তো আমি উত্তরগুলো বলে দিই দেখো স্টোন ক্যান্সারের সঙ্গে তোমার এদিকে যা রয়েছে উত্তর হবে অম্লবৃষ্টি একদম লাস্ট অপশানটার দিকে তাকাও দেখতে হবে অম্লবৃষ্টি অর্থাৎ জি দাগ তারপরে দেখো হেটোরোগ্যামেট্রিক যেটা রয়েছে এর সঙ্গে তুমি চলে যাও সরাসরি এক্স ওয়াই অর্থাৎ এফ দাগে রয়েছে দেখো বি স্তম্ভে তারপরে চলে যাও ক্রসিং ওভার ক্রসিং ওভারের সঙ্গে চলে যাও তোমরা প্যাকিটিন অর্থাৎ উত্তর ই দাগ মায়োপিয়া সংশোধনের সঙ্গে তোমরা চলে যাও দি লেন্স অর্থাৎ ডি দাগ জে যেটা রয়েছে অর্থাৎ দুই দশমিক সতেরো তোমরা দেখতে পাচ্ছ এটার সঙ্গে চলে যাও তোমরা সি দাগ অর্থাৎ আরাবাড়ি অরণ্য ঠিক আছে তারপরে যেটা রয়েছে রাইবজুম রাইবজুমের সঙ্গে তুমি চলে যাও একদম প্রথমটা অর্থাৎ কোষের প্রোটিন কারখানা কোষের প্রোটিন কারখানা অর্থাৎ এর মধ্যে ব্লাং যেটা থাকছে সেটা কিন্তু বি দাগ দাগে কিন্তু কিছু উত্তর হচ্ছে না কারণ তোমাদের জীবনবিজ্ঞানে কিন্তু এরকমই প্রশ্ন থাকবে একটা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে এবার চলে আসি আমাদের ওয়ান মানে এক বাক্য উত্তর যেটা বিসদৃশ্য শব্দ কোনটি বিসদৃশ্য শব্দ দেখো এখানে রয়েছে আই এ আইবিএ তো যাই হোক তারপরে এনএ উত্তর হচ্ছে তোমার আয়ে ইন্ডোলাস এটা কিন্তু বিষদ্য পরে দর্শনে চোখের সিলিয়ারি পেশির গুরুত্ব কি গুরুত্ব হচ্ছে সিলিয়ারি পেশির সংকোচন কাছের বস্তুকে দেখতে প্রসারণের দূরের বস্তুকে দেখতে সাহায্য করে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কি বলছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে আচ্ছা শব্দজোট অক্সিজেন যদি অগ্রস্ত প্রকাটাতা হয় তাহলে বংশগত খর্বতা কি হবে প্রশ্নটার উপরে একটু বুঝে নিই যদি অগ্রস্ত প্রকটাতে হয় তাহলে বংশগত খর্বতা কী হবে উত্তর হবে জিব্রেলিন হবে উত্তর উত্তর হচ্ছে জিব্রেলিন হবে এখানে ঠিক আছে পরেরটা চলে আসি টু পয়েন্ট বাইশে দেখো মেন্ডেলের দৃশঙ্ক জন পরীক্ষা এফটু জনুতে মিশ্র হলুদ ও মিশ্র গোল বীজপত্রের কটি গাছ সৃষ্টি হয় এফ টু পরীক্ষায় দেয় তো মিশ্র হলুদ আর মিশ্র গোল বিস্পত্রে কটি গাছ সৃষ্টি হবে চারটি গাছ সৃষ্টি হবে ওকে চারটি হবে উত্তর তারপরে চলছে দেখো হিমোফিলিয়া রোগে পুরুষেরা বাহক না হওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে কারণ পুরুষরা হচ্ছে হেটারোকমেটিক এবং ওয়াই ক্রোমোজম হচ্ছে ওয়াই ক্রোমোজম যেটা সেটা হিমোফিলিয়ার কোনো জিন বহন করে না তো যাই হোক তোমরা উত্তরটা কি লিখবে তোমরা উত্তরটা লিখবে যে হিমোফিলিয়া রোগে পুরুষরা বাহক না হওয়ার কারণ হচ্ছে পুরুষরা হেটারোগ্যামেটিক এবং ওয়াই আই ক্রোমোজম হিমোফিলিয়ার কোনো জিন বহন করে না বোঝা গেল কি বললাম পরবর্তী প্রশ্ন চলে আসি মনুষার নিমজ্জিত পত্ররন্ধের গুরুত্ব কি পত্ররন্ধের গুরুত্ব হচ্ছে যে সেটা সকালে উন্মোচিত হয় না তাই বাস্তমোচনও হয় না কি বললাম বোঝা গেল এবং এইভাবেই ফণিমনুষা বাস্তমোচন নিয়ন্ত্রণ করে তারপরে প্রশ্ন চলে আসি নিজের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো বায়োস্পিয়ার রিজার্ভ ইনস্টিটিউট সংরক্ষণ জাতীয় উদ্যান সংরক্ষিত বন তো এটার মধ্যে তোমার সাহায্য উত্তর হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ কারণ অন্য তিনটি কিন্তু সংরক্ষণের অন্তর্গত পরের প্রশ্ন চলে আসে দেখো হটস্পটে দুটি শর্ত তোমরা কি লিখবে এখানে লিখতে পারো জীবকুলের সংখ্যা দীক্ষ থাকতে হবে বিপন্ন জীবের সংখ্যা বেশি হতে হবে এগুলো কিন্তু লিখতে পারো এবার চলে দুই বা তিন মার্ক দুই মার্কের প্রশ্ন তিনটি দুটো তিনটি বাক্য লিখতে হবে বারোটি প্রশ্ন আমাদের লিখতে হয় সতেরোটি প্রশ্ন থাকে তো হোক প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই হরমোনো স্নায়ুতন্ত্রের মধ্যে পাশের বিষয়গুলির ভিত্তিতে দুটি পার্থক্য লেখো কাজের গতি ও কাজের প্রকৃতি থাইরক্সিন হরমোনের দুটি প্রধান কাজ লেখো উদাহরণ সহ বৈর্বাহী স্নায়ু ও অন্তর্বাহী স্নায়ুর সংজ্ঞা দাও পাখিকে উঠতে সাহায্য করে এমন দুটি পেশির নাম করো কোচবিভাজন না হলে কী হবে তার ব্যাখ্যা দাও গ্রাফটিং বা জোর কলম ব্যবহার করে তুমি কীভাবে একটি উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বিস্তার করবে লেখো একটি পতঙ্গ পরাগী এবং একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও বিশুদ্ধ জীব বলতে কী বোঝ উদাহরণ সহকারে বুঝিয়ে দাও দৃশঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে উৎপন্ন আর আর ওয়াই ওয়াই এবং আরআর ওয়াই ওয়াই থেকে প্রাপ্ত গ্যামেটগুলি কি কি হতে পারে মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়ার ভিত্তি ব্যাখ্যা করো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সম্পর্কে ল্যামারকে ধারণাটি ব্যাখ্যা করো তুমি এমন একটি বনে ঘুরতে গেছো যেখানে খুব সম্প্রতি বন্যা হয়েছে ওই বনে বন্যপ্রাণীদের মধ্যে কি জীবন সংগ্রাম হতে পারে বলে তোমার মনে হয় বন্যপ্রাণীদের মধ্যে কি কী জীবন সংগ্রাম হতে পারে বলে তোমার মনে হয় নেক্সট সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকায় সুন্দরী গাছ বেঁচে থাকতে পারে কিন্তু পাইন গাছ পারে না সুন্দরী গাছের এমন কি কি অভিযোজন আছে যার জন্য সেটি এই কাজে সক্ষম তা বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন ইউট্রোফিকেশন কীভাবে হয় বাস্তুতন্ত্রকে প্রভাবিত করবে সেটা বিচার করো ফুসফুসের ক্যান্সার প্রতিরোধের জন্য তুমি মানুষকে কী কী করতে মানা করবে তারপরে খাদ্য সংকট কেন হয় তার দুটি কারণ ব্যাখ্যা করো খাড়ির কুমির বিরল হয়ে আসছে কথাটির সপক্ষে যুক্তি সাজাও নেক্সট বিভাগ গয় আমাদের পাসমার্কের প্রশ্ন যেখানে আমাদের ছটি প্রশ্ন লিখতে হয় প্রথমেই রয়েছে চোখের লম্ব লম্বছদের পরিচ্ছন্ন চিত্র যেখানে কর্নিয়া লেন্স ভিটিয়াস ইউমার এবং রেটিনাকে দেখাতে বলা হয়েছে অথবাতে দেওয়া হয়েছে একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেস দশার চিত্র যেখানে সাধারণভাবে ক্রোমোজম বেমতন্তু মেরু অঞ্চল এবং সেন্টোমিয়া দেখাতে বলা হয়েছে নেক্সট চার দশমিক দুই দাগে যে প্রশ্নটা কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা আলোচনা করো ইউক্রোমাটিন ও হেট্রোক্রোমাটির মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো যেটা হচ্ছে রং ধারণ আর একটা হচ্ছে সক্রিয়তা অথবা দেওয়া হয়েছে মাইক্রোপ্রেশন কিভাবে সম্পন্ন হয় অথবা পার্থক্য লেখো সবরাগী উদ্ভিদ ও ইতরপরাগী উদ্ভিদ চার দশমিক তিন দাগে যেটা এসছে একটি শঙ্কর কালো বর্ণের গিনীপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বর্ণের গিনীপিকের মিলন ঘটলে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি বোর্ডের সাহায্যে দেখাও মেন্ডেলের পৃথকী বর্ণের সূত্রটি বিবৃতি করো অথবা পার্থক্য লেখো বিশুদ্ধ জীব ও শঙ্কর জীব তার সঙ্গে একটু জয়েন্ট কোশ্চেন মেন্ডেল একসংখ্য জ্বরের ক্ষেত্রে ত্রিশ টু ওয়ান অনুপাত বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন চার দশমিক চারে যে দুটি অন্তর্গঠন গত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমশাস্ত অঙ্গ বলে তা বিবেচনা করা হয় তা উল্লেখ করো এবং তার সঙ্গে জয়েন্ট রয়েছে মরুভূমিতে বসবাসের জন্য ক্যাকটাস উদ্ভিদের পাতার কী কী অভিযোজন হয়েছে বলে তুমি ব্যাখ্যা করো অথবা ওই ব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে অ্যাজমা বা হাঁপানির কারণগুলো কী কী জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কী কী কাজ করে বলে তোমার ধারণা অথবা জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো মিষ্টি জলের উৎসগুলি কি কী কীভাবে দূষিত হয় এ সম্পর্কে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও অথবা দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীব বৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত বিবেচনা করবে এক্সিটি সংরক্ষণে দুটি উদাহরণ দাও তো দেখো একটা ওভারঅল টোটাল সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম তার সঙ্গে সম্পূর্ণ উত্তরটা শেয়ার করলাম একদম যত টাইপের শর্টগুলো রয়েছে যার জন্য একটু লেন্দি হলো ভিডিওটা এবং প্রশ্নটাই জাস্ট তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা দেখলে তো যাই হোক এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালেও পেতে চলেছো যার জন্য বলছি প্রশ্নটার যে প্রশ্নগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো প্র্যাকটিস করে রাখো উপকারে লাগবে এই বলে আজকের আলোচনা শেষ করছি চ্যানেলের সঙ্গে থেকো No, no, vale.